চিকিৎসায় গাফিলতির অভিযোগে নাবালিকার মৃত্যু। চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগে সরব মৃত নাবালিকার পরিবারের সদস্যরা। নিউটাউনের ঘটনায় চাঞ্চল্য। ভুল চিকিৎসায় নাবালিকার মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর করল মৃতার পরিজনেরা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার প্রমোদগড় এলাকায়। চিকিৎসককে মারধর করা হয় বলেও অভিযোগ। চিকিৎসককে আটক করেছে পুলিশ। জানা গেছে প্রমোদগড়ের বাসিন্দা বছর ১৪র স্বর্ণালী মণ্ডল কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়। প্রথমে বাড়িতেই চিকিৎসা শুরু হয়, পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসার পর অবস্থার অবনতি হলে স্বর্ণালীকে কলকাতার এক হাসপাতালে পাঠানো হয়। কলকাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে কালকে কাজ দিয়ে আসার পরে দেখছি পেটে ব্যথা, বমি করছে। ঠিক আছে, ঘরে ওষুধপালা ছিল যা তাই দিলাম, তাতে কোনো কাজ হইলো না। সকাল হইলো পরে ওনার কাছে নিয়ে গেলাম জগানন্দর কাছে। তা বলো তাড়াতাড়ি সুস্থ করতে গেলে সেলাইন দিতে হবে। তো তোর কাকু বলল তাহলে যেটা ভালো হয় সেইটাও করেন। দিন কেন সেলাইন দিল, ওষুধ দিল, ঠিক আছে, ওইখানে বসে চেম্বার বসে ওষুধ খাওয়ানো হলো, বাড়ি চলে আসা হলো। বাড়ি এসে একটা ওষুধ খাওয়া বাকি ছিল, সেই ওষুধটা খাওয়ানো হলো। ব্যথা কোনো কোনো কিছুই সমানে একভাবে ব্যথা হয়েই যাচ্ছে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিজনেরা। পরিজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে স্বর্ণালীর। বিকেলবেলা নিয়ে গেছে ভালো মেয়েটাকে, এখান থেকে হাঁটিয়ে অটোতে তুলেছে। ভুল চিকিৎসা করছে সেও আমাদের সঙ্গে বলা করেনি, সে তার মতো করেছে। এরকম ই করার পরে তখন একটা ওষুধ খাইয়ে দিয়েছে, খাইয়ে দেওয়ার পরে জল খাইয়েছে এক লিটার মতো, তার ভিতরে কি অরেঞ্জের জল করে খাইয়েছে। তার মধ্যে আবার একটা ইঞ্জেকশনও দিয়েছে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে খুব ছটফট করেছে। তারপরে আবার ঘরের ভেতরে ওর বাবাকে বের করে দিয়ে ওই ঘরের ভিতরে বসে ওর পেচ্ছাপের জন্য নল ঢুকাতে চেয়েছিল, কিন্তু নলটা ঢুকাতে পুরোপুরি পারেনি। এর ভিতরেই নাক মুখ দিয়ে জল বেরিয়ে গেছে। তখন বলছে নাক মুখ দিয়ে জল বেরিয়ে গেছে, তখন বলেছে যে আমি পারবো না, তোমরা হসপিটাল নিয়ে চলো। এটাকে ওখানে শেষ করে পুরো ওখানে মারাই গেছে। ক্ষিপ্ত পরিজনেরা ওই অভিযুক্ত চিকিৎসককে মারধর করে এবং তার চেম্বারটিতেও ভাঙচুর চালায়। নিউটাউন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে নিউটাউন প্রমোদগড় এলাকায়। কি অভিযোগ, এখানে কোনো চেম্বার দেওয়া যাবে না। আর ও মেয়েদের দেখলে ভীষণভাবে এরকম ভাবে সরলতা সুযোগ খেতে সবসময় অর্থাৎ ব্যবহার করে। এই যে একটা বাচ্চা মেয়ে মারা গেল, এর আগে এরকম অনেক মেয়েদের এরকম করছে, যেহেতু আমার জীবনটা এরকম করেছে, ভুল ওষুধ দিয়ে দিয়ে আমার পুরো মেরে ফেলে দিতে চাইছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ টাউন। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।